নাওয়াইতওয়ান বলে বলে আমরা যে নিয়তগুলো পড়ে থাকি, করে থাকি, শিখে থাকি, এগুলো আসলে অনর্থক। এগুলো পড়ার মধ্য দিয়ে সময় নষ্ট করা দরকার নাই। আপনি যখনই নামাজ দাঁড়াবেন, যেমন ধরেন এখন জোহরের নামাজ আমাদের সামনে, চার রাকাত সুন্নতের জন্য দাঁড়াচ্ছেন, আপনি মনে মনে একটা নিয়ত করলেন যে এখন চার রাকাত সুন্নত আমি পড়ব, ফরজ না। এই যে নিয়তটা আপনি করলেন মনে মনে, এটা মুখে উচ্চারণ করা জরুরি না, শুধু মনে মনে আপনি নিয়তটা করলেন, এটার নামই হচ্ছে ইন্নামাল আমালু বিন্নিয়া। প্রত্যেক কাজের ফলাফল নিয়ত অনুযায়ী হয়ে থাকে। আপনি সুন্নতের নিয়ত করেছেন, সুন্নতের সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। ফরজের নিয়ত করেছেন, ফরজের নিয়ত আল্লাহ তাআলা নিয়তের কারণে ফরজের সওয়াব আল্লাহ দান করবেন। ইন্নামাল আমালু বিন্নিয়া মানে উদ্দেশ্য হচ্ছে সেটি। আশা করি ইনশাআল্লাহ বুঝতে পেরেছেন। আরেক বোন প্রশ্ন করেছেন, খুব বেশি অসুস্থতার কারণে তাবিজ দেওয়া যাবে কি না? তাবিজ দেওয়ার বিষয়টা একটু ইখতিলাফি। এখানে দুই ধরনের বক্তব্য আছে। আমার বক্তব্য হচ্ছে, আমরা রুকাইয়া শারাইয়া যেটাকে বলা হয়, সেটা হচ্ছে শরীয়ত যেটাকে সমর্থন করে একেবারে পুরোপুরি, সেটা হচ্ছে আপনি নিজে আয়াতুল কুরসি পড়বেন প্রতি রাত্রে, পড়ে আপনার দেহে আপনি ফু দিবেন, চারপাশে ফু দিবেন। যদি আয়াতুল কুরসি কেউ পড়ে, ফালাইয়াজাল আলাইকা মিনাল্লাহি হাফিজ, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ একজন জিম্মাদার আপনার জন্য নিযুক্ত করে দিবে, যে জিম্মাদার গোটা রাত আপনার জন্য পাহারাদার হয়ে যাবে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। এই জন্য আমরা এই জাতীয় আমলগুলো বেশি করব। এই জাতীয় আমলগুলো করলে ইনশাআল্লাহ তাবিজের প্রয়োজন হবে না। এই জাতীয় আমলগুলো বেশি করব, সূরা ফাতিহা পড়ে পানির মধ্যে ফু দিব, ফু দিয়ে তারপরে আমরা ইনশাআল্লাহ পানিটা পান করব, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এটার মধ্যে শেফা দিবেন। এরপর আমরা ফজরের পরে পড়ব, আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, আল্লাহুম্মা আফিনি ফি বসরি, লা ইলাহা ইল্লা আনতা। রসুল এটা তিনবার পড়তেন, রসুল তাবিজ দেন নাই, এগুলো পড়েছেন। এজন্য আমরা এগুলো পড়ার পক্ষে বেশি, এজন্য আমি সকলকে বলবো একটু বেশি বেশি পড়বেন, আবার পড়বেন। তিনবার রসুল পড়তেন, আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, আল্লাহুম্মা আফিনি ফি বসরি, লা ইলাহা ইল্লা আনতা। আবার পড়বেন, আল্লাহুম্মা আফিনি ফি বসরি, আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, আল্লাহুম্মা আফিনি ফি বসরি, লা ইলাহা ইল্লা আনতা। এগুলো ফজরের পরে তিনবার, মাগরিবের পরেও সেম তিনবার পড়বেন। আমি আবার লব্জগুলো বলছি, আপনাদের যাদের মোবাইল আছে রেকর্ড করে নেবেন, আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, আল্লাহুম্মা আফিনি ফি বসরি, লা ইলাহা ইল্লা আনতা। পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ চায় তো আল্লাহ তাআলা রোগ মুক্তি দিবেন, যেমন আমরা করোনাকালীন সময়ে সকলে পড়েছি, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া মিন সাইয়িল আসকার। যখন দেখছি বাঁচানোর উপায় নাই, সবাই দোয়া মুখস্থ করে নিস। তো এখন আমরা এই দোয়াগুলো আমরা পড়ার চেষ্টা করব, মুখস্থ করব ইনশাআল্লাহ। বাথরুমে উজু করা যাবে কি না? বাথরুমে আসলে আমাদের দেশে অনেক সময় ব্যবস্থা থাকে না, বাথরুমেই শুধু ব্যবস্থা আছে। সেক্ষেত্রে বাথরুম সেরে আবার বের হবেন, অজুর জন্য আবার ঢুকবেন, এটা সবচেয়ে উত্তম হবে। আর এর চাইতে সুন্দর হবে বাথরুমের ভিতরে যদি আপনি বাথরুমের জায়গাটাকে একটু একটা কাপড় দিয়েও আলাদা করে দিতে পারেন,
তো কাপড় দিয়ে আলাদা করে দিলেন, যেদিকটায় উজু করার জায়গা এই দিকটা থাকলো আলাদা, আর কাপড় দিয়ে বাথরুমের জায়গাটা আলাদা করে দিলেন, শুধু একটা পর্দা মাঝখানে দিয়ে দিলেন, এটা সবচেয়ে সুন্দর হবে, উত্তম হবে। এরপরে একজন বোন গোসল করার নিয়ম জানতে চেয়েছেন। জি, গোসলটা আসলে আমার ওই বোনকে বলতে চাই, যদি ফরজ গোসল হয় তাহলে অবশ্যই আপনার কানের যে ছিদ্র রয়েছে সেই ছিদ্রের ভিতরেও পানিটা যেন প্রবেশ করানো যায়, এটা খেয়াল করা, নাকের ভিতরে পানি দেয়া, তারপর কোথাও যেন খালি না থাকে, সকল জায়গাগুলো ধৌত করা। আর স্বভাবত গোসল করার আগে আমরা চেষ্টা করব আমরা কুলি করে নেব, নাকে পানি দিয়ে নেব, এতে করে গোসলের মধ্য দিয়ে আপনার গোসলটা একেবারে ইসলামী নিয়ম অনুযায়ী হলো, শরিয়ত অনুযায়ী হলো, আর ফরজ গোসলের ক্ষেত্রে খুব ভালোভাবে মেনটেন করে সারা শরীর আমরা ধৌত করব। এবং গোসল করার ক্ষেত্রে আমরা লক্ষ্য রাখব যে এই গোসলের মধ্য দিয়েও আল্লাহ তাআলা আমার গুনাহ মাফ করে দিচ্ছে, গোসলের মধ্য দিয়েও আমার গুনাহগুলো ঝরে যাচ্ছে। এজন্য আমরা গোসল করার ক্ষেত্রে নিয়ম হচ্ছে সারা শরীর ধৌত করতে হবে, কুলি করতে হবে, নাকে পানি দিতে হবে, সারা শরীরে পানি পৌঁছায় দিতে হবে, সহজ নিয়ম। আমার আরেক ভাই প্রশ্ন করেছেন, বড় ভাই ও মা বাবা মৃত, তাদেরকে স্বপ্ন দেখার কারণ কি? এটা একটা চমৎকার প্রশ্ন করেছেন আমার যে বোন প্রশ্নটা করেছেন। আমি ওনাকে বলবো যে আপনার যে মা বাবা বড় ভাই মারা গিয়েছে তাদেরকে কি সুরতে আপনি দেখেছেন? যদি দেখে থাকেন যে তারা খুব হাস্যোজ্জ্বল আছে তো আপনি তাদের জন্য দোয়া করবেন এবং আপনি নিজেও খুশি থাকবেন, তারা যে পথে চলেছে আপনি সে পথে চলবেন। আর যদি আপনি দেখেন তারা খুব কষ্টে আছে অথবা কোনো একটা বিষয়ের দিকে ইঙ্গিত করছে যে এই বিষয়টা আমার জীবনে নোকসানই ছিল, বোনরে আমি এটার জন্য খুব কষ্টে আছি, আপনি তার জন্য সৎকার করে দিবেন, আপনার জীবনে আমলের ক্ষেত্রে ওইটা পরিবর্তন করবেন। এবং খেয়াল রাখতে হবে মৃতদেরকে যখন আমরা স্বপ্ন দেখি ভেঙে পড়ার কোনো কারণ নাই, আমরাও তো দুনিয়া থেকে চলে যাব। আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছে যে তুমিও দুনিয়া থেকে চলে যাবা, মৃত্যুর প্রস্তুতি নাও, তারাও তোমাদের মাঝে ছিল, আজকে তোমার স্বপ্ন হয়ে গেছে, বাস্তবে নাই। এজন্য আমরা মৃত্যুর প্রস্তুতি নিব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। আপনারা যতজন প্রশ্ন করেছেন অনেক অনেক শুকরিয়া আপনাদের সকলকে। আল্লাহ তাআলা ফি মিজানে হাসানাতিনা, দাঁড়িপাল্লায় যেদিন আল্লাহ ওজন দিবেন আল্লাহ যেন আমাদের দাঁড়িপাল্লাটা ভারী বানায় দেয়। সকলে পড়েন আমিন।